জয়ন্ত মাধব গোস্বামী প্রথমে জনাও গুয়াহাটি মহানগরবাসীর বাবে এটা ভাল খবর আজি মহানগরবাসীর বাবে মুকলি করা হব গুয়াহাটি আর উত্তর গুয়াহাটি দলংর দক্ষিণ পারর উচ্চ করিডর আজি সন্ধিয়া ছয় বজাত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মুকলি করব দক্ষিণ পারর উচ্চ করিডর যানজট উচ্চ করিডর মুকলি হলে যথেষ্ট পরিমাণে হ্রাস পাব উল্লেখযোগ্য যে প্রায় 326 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করে থাকা হয়েছে গুয়াহাটি উত্তর গুয়াহাটি সংযোগী দলং এই দলংখনে উত্তর গুয়াহাটি আর গুয়াহাটি সংযোগ করার ভূতনাথর মাছখোয়াল সংযোগ করব আজি মুকলি করবলিয়া 1.2 কিলোমিটার দৈর্ঘ্যর উড়ন সেতুখন গুয়াহাটির ভরলুমুখর যানজটর সমস্যা হ্রাস করার নদীর পারর সৌন্দর্য বর্ধন করব আর খহনিয়া প্রতিরোধ করব উড়ন সেতুখনত শব্দ প্রদূষণ নিয়ন্ত্রণের বিশেষ শব্দ প্রতিরোধক ব্যবহার করা হয়েছে রাজ্য শব্দ প্রতিরোধের উড়ন সেতুত এনে ব্যবস্থা গ্রহণ এয়াই হয়েছে প্রথম উত্তর গুয়াহাটি সংযোগ করা তৃতীয়টো পথ সম্পূর্ণ হলে দুই রটারি আর তিলিনেনযুক্ত উড়ন সেতুলে পরিণত হব আমি নিশার কিছু পরিবেশ আপনার দেখাইছো আটক ধুনিয়াক সজাই পড়াই তোলা হয়েছে আজি মুকলি করবলিয়া এই উড়ন সেতুখন গুয়াহাটি উত্তর গুয়াহাটি সংযোগী দলংর দক্ষিণ পারর এয়া উচ্চ করিডর যে উচ্চ করিডরের জড়িয়ে যানজট ভরলুমুখর যে যানজট দীর্ঘদিনিয়া এটা সমস্যা মূরর কামরণি সৃষ্টি করে ভরলু যানজটে প্রতিগী যাত্রীক আর সেই যানজটর সমস্যার সমাধানের এক বিশেষ ভূমিকা গ্রহণ করব এই উড়ন সেতুখনে এই উচ্চ করিডরে বিশেষ ভূমিকা গ্রহণ করব ভরলু যানজট নিয়ন্ত্রণের ক্ষেত্রে আজি সন্ধিয়া ছয় বজাত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মুকলি করব সোনারাম খেলপথারত ব্যাপক প্রস্তুতি এই মুহূর্তে অব্যাহত আছে ভরলুরপরা মাছখোয়া সংযোগী এই উচ্চ করিডর আর ইয়ার লগে রাইজর মাজতো কিছু কৌতূহল বৃদ্ধি পাইছে এই উচ্চ করিডর সংযুক্ত হয়ে থাকিব নাকি গুয়াহাটি আর উত্তর গুয়াহাটির সংযোগী দলংর সহ কেবল যানজট হ্রাস করাই নহয় এই উচ্চ করিডরের জড়িয়ে সৌন্দর্য বর্ধনের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে খহনীয়া প্রতিরোধ করব শব্দ প্রদূষণ রোধের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আর এখন দলংত বা এখন উড়ন সেতুত শব্দ প্রদূষণের ব্যবহার এয়াই হয়েছে প্রথমবারের ব্যবহার করা হয়েছে এই বিশেষ ব্যবস্থা নানা রঙী আলোকেরে এই মুহূর্তে আলোকিত হয়ে আছে উড়ন সেতুখান আমি নিশার সেই মায়াময় পরিবেশ আপনার দেখাইছো সৌন্দর্য বর্ধনের বিশেষ ভূমিকা গ্রহণ করব এই উচ্চ করিডরটোয়ে এয়া গুয়াহাটি উত্তর গুয়াহাটি সংযোগী সেতু দলং আর সেই দলংর সহ এটা উচ্চ করিডর দক্ষিণ দিকত আছে এই উচ্চ করিডর যে নাকি ভূতনাথরপর মাছখোয়া সংযোগ করা হয়েছে মহানগরী ভূতনাথরপর মাছখোয়া সংযোগী অংশ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে উঠেছে যার দৈর্ঘ্য হয়েছে 1.2 কিলোমিটার ব্রহ্মপুত্রর বুকুয়েদি নির্মাণ করা উড়ন সেতুখন মুকলির এদিন পূর্বে নিশা ভিন্ন রঙী আলোকেরে এনেদরে সজাই পড়াই তোলা হয় এই মুহূর্তে আমার সতীর্থ সাংবাদিক দীপাঙ্কর দাসের সঙ্গে পোনপটীয়া সম্প্রচারত সংযুক্ত হয়েছো দীপাঙ্কর স্বাভাবিকতে মহানগরবাসীর একটা ভাল খবর বিশেষ ভরলু যানজট মূরর কামরণি সকল যাত্রীর আর সেই যানজট হ্রাস করার ক্ষেত্রে এই উচ্চ করিডরে বিশেষ ভূমিকা গ্রহণ করব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মুকলি করব কেনেদরে চলিছে প্রস্তুতি বর্তমান নিশ্চয় জয়ন্ত চাওক আজির দিনটিতে গুয়াহাটি মহানগরবাসী আন এক উপহার লাভ করব আর রাজ্য সরকারখানে যি দ্রুতগতিত বিকাশের যাত্রা আরম্ভ করেছে ঠিক একই ধরনের আজির এই উদাহরণ দেখবলে পাওয়া যাব কারণ এই বিশেষ আজির দিনের কার্যসূচীটির নামে দিছে সরকারখানে যে বিকাশের যাত্রা আর রাজ্যের এই বিকাশের যাত্রার আন এক নতুন সংযোজন হব এয়া এখন নতুন উড়নিয়া সেতু আর বিশেষকে মই এই মুহূর্তে এই নতুন উড়নিয়া সেতুর এটা মুখত উপস্থিত আছো আর ইয়ার সুন্দর পরিবেশ দেখাইছো ভিতর ভাগত কিছু কাম কাজ চলি থাকার প্রবেশ নিষিদ্ধ করেছে কিন্তু আমি বাইরেরপরে কিছু পরিবেশ দেখাম কারণ ব্রহ্মপুত্রর নৈসর্গ যবেশ সেই পরিবেশ এই স্থানের উপভোগ করব প্রতিজন যাত্রী আর এই মুহূর্তে মই নিউজ 18 দর্শকসল দেখাইছো নতুন উড়নিয়া সেতুখনের কিছু পরিবেশ কারণ নবনির্মিত যি দেখবলে পাইছো উত্তর গুয়াহাটি আর গুয়াহাটি সংযোগী বর্তমান দলংখনের নির্মাণ কার্য আনফালে চলি আছে ঠিক একদরে সেই দলংখনের এই দলংখনত সংযোগ ঘটিব এই বিশেষ পথছোয়ারে আর এই মুহূর্তে মই সেই বিশেষ পথটো পুনৰ কৈছো দর্শকক দেখাইছো যে পথৰ দৈর্ঘ্য হব 1.2 কিলোমিটার আর সর্বমুঠ 326 কোটি টাকার নির্ধারণে অর্থাৎ খরচে নির্মাণ করে উলিয়া হয়েছে এই বিশেষ সেতুখন আর মুঠ
1.2 kilometers. Or that apuni Adabari Falopor Ahile, Jikon Maligar Notun Urene Hetu as a hey Urene Hetukon Parwar Pisote, or that Putna Torpora, a Hetukon Arombo Hobo, Aru Yar Homopti Hotibo, Tik Masquat, Aru Masquar Eamoi, Baufalo, the Dikisu Kamer to Penkur, Baufalo, a Kedhorn at Hongzok Pot Logua Hobo, Zot Zihoko Loke, Estanoporahi, a Tiro Hongzok Kurubisare, or that Masquar, a Tiro Dolo Dabovisare, Passibos or Prove Kurubisare, Hehoko Loke, a Sanarate Loke, Passibos or Tomaporibo. But again, we commented Goraki, Purbeo, was in the 8 along corner, Zihoko, Potosaria, Hibotelok, Kup, Kom, Peter Rot, Utur Guhati Hok, Nutuba Adavaris, Palopore Hok, Matro Ponoro Minitor, Peter Rot. তেওলোকে মাসকুয়ার ফাসি বজার পাবলে সক্ষম হবা গটিকে এই জি সংযোগী পথৰ জি বৰ্তমানৰ কামকাজ বৰ্তমানৰ দ্ৰুত গতিত চলি আছে আৰু হন্ধিয়া ঠিক 6 বজাৰ লগে লগে মুখ্যমন্ত্ৰী গৰাকী এই স্থানত আহি তেও এই নবনিৰ্মিত হেতুখন তেও উন্মোচন কৰিব আৰু গুৱাহাটীবাসীক উপহাৰ দিব গটিকে তাৰ প্ৰাক মুহূৰ্তত এই মুহূৰ্তত মই এই পৰিবেশ দেখুৱাইছো এই পথৰ কিছু ভিতৰলৈ যাব আমি চেষ্টা কৰিম কিছু সময়ৰ পিছতে আৰু ভিতৰৰ পৰিবেশ দেখুৱাম কিন্তু এই মুহূৰ্তত এক সুন্দৰ পৰিবেশ কাৰণ ব্ৰহ্মপুত্ৰ আমি সমীপতে দেখিছো মহাবাহু ব্ৰহ্মপুত্ৰ বৈ গৈছে আৰু সেই ব্ৰহ্মপুত্ৰৰ পরিবেশ এই স্থানৰ পৰা উপভোগ কৰিব পাৰিব আৰু বিশেষ এই দলংখনৰ এটা মূল মতলোৱা হৈছে যে ইয়াত শব্দ নিয়ন্ত্ৰণৰ ক্ষেত্ৰত তেওঁলোকে বিশেষভাৱে ভূমিকা গ্ৰহণ কৰিব কিন্তু হেয়া কিহৰ ভিত্তিত বা কি বিজ্ঞানসম্মত তেওঁলোকে সিস্টেম ইয়াত সংলগ্ন কৰিছে ইয়া নিশ্চয় সময়ত স্পষ্ট হৈ পৰিব কিন্তু প্ৰাথমিক যে আমি খবৰ লাভ কৰিছোঁ সেয়া হৈছে এই দলংখনৰ যিসকল যান বাহন আহাজাহ চলিব তেওঁলোকৰ হৰ্ণ বজোৱাৰ যিটো চিষ্টেম থাকে বা হৰ্ণৰ যি ৰোধ সেই ৰোধৰ বাবে তেওঁলোকে বিশেষ ইতিমধ্যে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব কাৰণ এই স্থানৰ পৰা একপৰ পৰা 1.2 kilometers এই সংযোগ এই স্থানৰ পৰা যদি আগুৱাই যায় তেতিয়াহ'লে দুয়োটা ফালেৰে গাড়ী আহা চলিব ঠিক একেদৰে মাজত দুটাকৈ সংযোগ কৰা হৈছে পথ য'ত উত্তৰ গুৱাহাটীৰ পৰা এই দলংত সংলগ্ন হ'ব ঠিক একেদৰে এই স্থানৰ পৰা য'ত মাছখোৱাত য'ত দলংখন শেষ হ'ব তাৰ দুটা ফালে এই দলংখন ভাগ হৈ যাব কাৰণ সৌপিনে যদি আপুনি যায় তেতিয়াহ'লে ফাঁচি বজাৰ আনপিনে যদি আপুনি পোনে পোনে এই পথেৰে আগবাঢ়ে তেতিয়াহ'লে এই পথ পুনৰ গৈ যিটো আপোনাৰ ভূতনাথৰ পৰা সংযোগী আপোনাৰ পোনপটীয়াকৈ এই কাছাৰী অভিমুখে এই পথটো গতি কৰিব গতিকে সুন্দৰ এটা ভাল খবৰ গুৱাহাটীবাসীৰ বাবে কাৰণ আৰু এখন নতুন উৰণে হেতু ঠিক একেদৰে যদি দৰ্শকসকলক জনাওঁ তেতিয়াহ'লে গুৱাহাটী মহানগৰীৰ আন দুখন উৰণে হেতু অহা 12 মাৰ্চৰ ভিতৰত মুকলি হ'ব সেয়া হৈছে বশিষ্ঠ চাৰিআলি আনখন হৈছে লখৰা চাৰিআলি অৰ্থাৎ দুখন উৰণে হেতু নতুনকৈ ইতিমধ্যে দৰ্শক পথচাৰীৰ বাবে মুকলি কৰা হ'ব ঠিক একেদৰে আন দুখন উৰণে হেতুৰ বৰ্তমান কাম চলি আছে সেয়া হৈছে চানমাৰীৰ দীপাংকৰ মই পুনৰবাৰ আমাৰ দৰ্শকসকলক গেটাৰ্থে যদি আপুনি নাই এয়া ওৱান ৱে হ'বনে দুয়োফালে অহা যোৱা কৰিব পাৰিব যাত্ৰীসকলে নিশ্চয় এই স্থানৰ পৰা যিটো দুটা পথৰে সংলগ্ন কৰা হ'ব কাৰণ আপুনি যদি ভূতনাথৰ পৰা পোনপটীয়াকৈ এই পথেৰে আগবাঢ়ে তেতিয়াহ'লে এই পথেৰে আহি আপুনি যি শুক্লেশ্বৰ অভিমুখে আপুনি পথটোৰে আহিব পাৰিব ঠিক একেদৰে যিসমূহ পথেৰে যিসমূহ বাহন মাছখোৱাৰ পৰা ফাঁচি বজাৰৰ পৰা এই পথেৰে আগবাঢ়িব সেইসকল বাহনো গৈ একেদৰে গৈ যি ভূতনাথত এই পথত সংযোগ হ'ব পাৰিব গতিকে তাৰ লগে লগে উত্তৰ গুৱাহাটীৰ পৰা যিখন নৱনিৰ্মিত যিখন ব্ৰহ্মপুত্ৰৰ ওপৰত দলং নিৰ্মাণ হৈ আছে সেই দলংখনতো একেই সংলগ্ন ইয়াত কৰা হৈছে ঠিক একেদৰে দুয়োফালৰ পৰা দীপাংকৰ যিহেতু ভূতনাথৰ পৰা মাছখোৱা সংযোগ কৰা হৈছে প্ৰাথমিক পৰ্যায়ত এই উচ্চ কৰিডৰটো এই মুহূৰ্তত জানিব বিচাৰিম ফাঁচি বজাৰৰ পৰা যোৱা যাত্ৰীসকলে এই দলংখনেৰে ভূতনাথ ওলাব পাৰিব নে পূৰ্বৰ ভৰলু হৈ যাব লাগিব মালিগৰ পৰা অহা লোকসকলে ভূতনাথৰ পৰা মাছখোৱা ওলাব পাৰিব ঠিকেই কিন্তু ফাঁচি বজাৰৰ পৰা যাত্ৰীসকলে এই উচ্চ সেতু ব্যৱহাৰ কৰিব পাৰিবনে নোৱাৰে নিশ্চয় জয়ন্ত দুয়োপিনেৰে গাড়ী আহা চলিব কাৰণ ফাঁচি বজাৰক বিশেষকৈ কানেক্টিং কৰা হৈছে এই মূল পথছোৱাৰে সেই গতিকে যিসমূহ ভূতনাথ অথবা মালিগাঁও ফালৰ পৰা যিসমূহ যান বাহন আহিব সেই বাহনসমূহ এই পিনেৰে আহি এই স্থানৰ পৰা কিছু সমীপৰ কিছু নিলগতে এই স্থানৰ পৰা আন এটা পথ ইয়াত ফালৰি কটাই দিয়া হৈছে আৰু সেই পথেৰেই বাহনসমূহ গৈ ফাঁচি বজাৰত প্ৰৱেশ কৰিব পাৰিব ঠিক একেদৰে যিসমূহ বাহন ফাঁচি বজাৰৰ পৰা মালিগাঁও অভিমুখে যাব পাৰিব সেই একেইসমূহ বাহনেই পুনৰ এই পথেৰে আহা চলিব পাৰিব গতিকে এটা বিশেষ কাৰণবশতঃ হিচাপে এই দলংখন বিশেষভাৱে গুৰুত্বপূৰ্ণ হ'ব সেয়া হৈছে যান বাহনৰ যি ট্ৰেফিক যিটো নিয়ন্ত্ৰণৰ ক্ষেত্ৰত এই দলংখনে বিশেষভাৱে ভূমিকা প্ৰদান কৰিব ঠিক একেদৰে মই পুনৰ কৈছোঁ যে ব্ৰহ্মপুত্ৰ নৈসৰ্গ যি পৰিৱেশ সেয়া উপভোগ কৰাৰ ক্ষেত্ৰত প্ৰতিজন পথচাৰীৰ বাবে এয়া খুব এটাই গুৰুত্বপূৰ্ণ পথ হ'ব গুৱাহাটীৰ বাবে কাৰণ এই মুহূৰ্তত আজিৰ দিনত গুৱাহাটীবাসীয়ে সেই বিশেষ দলংখন আজি লাভ কৰিব গধূলি সময়ত আমি দেখিবলৈ পাম এক প্ৰকাৰ চেলফি জ'নলৈ এই দলংখন পৰিণত হ'ব গতিকে প্ৰতি মুহূৰ্তৰ দৃশ্য আৰু খবৰ আমি ধন্যবাদ দীপাংকৰ আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ এইখিনি তথ্য আগবঢ়ালে আৰু এনেদৰে প্ৰস্তুতি বৰ্তমান তুংগত উঠিছে আজি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই 6 বজাত
মুকলি কৰিব এই উচ্চ কৰিডৰ উড়ন হেতু যিয়ে গুৱাহাটী মহানগৰীৰ সৌন্দৰ্য বৰ্ধনৰ লগতে যানজট হ্ৰাস কৰাৰ বিশেষ ভূমিকা গ্ৰহণ কৰিব আমি নিশাৰ এই পৰিৱেশ দেখুৱাম নানাৰঙী আলোকেৰে ধুনীয়াকৈ সজাই পৰাই তোলা হৈছে এক মায়াময় পৰিৱেশে ইতিমধ্যে বিৰাজ কৰিছে এই দলংখনৰ পৰা আগবঢ়াম নিশাৰ পৰা নিশাৰ ভাগত আমাৰ সাংবাদিক অসীম কুমাৰ দত্তৰ যোগত কৰা এক বিশেষ প্ৰতিবেদন মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই আনেক চমক সৃষ্টি কৰিবলৈ সাজু হৈছে ফাঁসি বজাৰৰ পৰা আপুনি যদি ভূতনাথলৈ আহোঁতে আপোনাক সময় লাগিছিল বিশ মিনিটৰ বা পোন্ধৰ মিনিটৰ তেনেহ'লে কাইলৈ দিনটোত আপুনি ফাঁসি বজাৰৰ পৰা ভূতনাথলৈ যেতিয়া আহিব কাইলৈ দিনটোৰ পিছত তেতিয়াহ'লে আপোনাক সময়ৰ প্ৰয়োজন হ'ব খুব বেছি পাঁচ মিনিটৰ এই মুহূৰ্তত মই নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টৰ প্ৰতিগৰাকী দৰ্শকক দেখুৱাব বিচাৰিছোঁ সামগ্ৰিক কিছু পৰিৱেশ খুব সুন্দৰভাৱে ৰঙীন ভিন্ন ৰঙীন কাপোৰেৰে সজাই তোলা হৈছে সমগ্ৰ পৰিৱেশ কাৰণ কাইলৈ দিনটোত কাইলৈ সন্ধিয়া ছয় বজাত এই স্থানত উপস্থিত হ'ব মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু তাৰ পিছতেই এই যি কৰিডৰ আছে সেই কৰিডৰ শুভ উদ্বোধন কৰিব আৰু এই মুহূৰ্তত আমি নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকসকলক সেই কিছু দৃশ্যাংশ আমি দেখুৱাইছোঁ মুঠ আচলতে চাৰিলেনযুক্ত এই কৰিডৰ মুকলি কৰিব মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই এই মুহূৰ্তত আমি সেই কৰিডৰটোৰ একেবাৰে সোঁমাজত আমি যিহেতু উপস্থিত আছোঁ আৰু এইটোৱে হৈছে কৰিডৰ সেই কৰিডৰটো কাইলৈ দিনটোত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই মুকলি কৰিব আৰু মুকলি কৰাৰ পিছতেই নিশ্চিতভাৱে মহানগৰবাসীৰ মাজত এক আনন্দৰ বন্যা হোৱা দেখিবলৈ পোৱা যাব